আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিওর মধ্যে উপস্থিত হওয়ার মতো এবং কিছু কথা বলার মতো সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মহান প্রতিপালকের দরবারে শুকরিয়াতন বলি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজেরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দান করেছেন। প্রত্যেকটা বালক পুরুষ এবং মহিলার উপরে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। আমাদের সকলকে সময়ের সাথে মূল্যায়ন করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা সকলের জন্য ফরজ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ওয়া আকিমুস সালাহ, বান্দাকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন তোমরা নামাজ কায়েম করো। মুহতারাম হাজেরিন, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এশারের নামাজের ইতিহাস নিয়ে। আমার এই চ্যানেলের মধ্যে নামাজের ইতিহাস সম্পর্কিত ভিডিও আপলোড করা আছে এবং ইসলামিক বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করা আছে। আপনাদের যদি মনে চায় তাহলে চ্যানেলের ভিতরে প্রবেশ করে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। মুহতারাম হাজেরিন, সর্বপ্রথম হযরতে মুসা আলাইহিস সালাম এই এশারের নামাজ আদায় করেছিলেন। মুসা আলাইহিস সালাম চারটা পেরেশানির মধ্যে পড়েছিলেন। তখন হযরতে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত সাহায্য লাভ করে তখন শুকরিয়ানা স্বরূপ আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চার রাকাত নামাজ দিয়ে। ওই সময়টা ছিল এশারের ওয়াক্ত। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিল, ওই সময়টা হলো এশারের নামাজের পরেই। আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে চার রাকাত নামাজ নিয়ে আসছেন এশারের নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। এই ধারাবাহিকতা জারি রাখার জন্য কিয়ামত পর্যন্ত আখির জামানার নবীর উম্মতেরা এই নামাজকে জারি রাখবে কিয়ামত পর্যন্ত। তো ভাই, নামাজ পড়ার মধ্যে বহু ফজিলত আছে, বহু ফজিলত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ যদি বান্দা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় খারাপি থেকে অন্যায় অপকর্ম জেনার কাছ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ তাআলার ঘোষণা। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একটা মানুষ যখন ফ্যাক্টরির মধ্যে কাজের মধ্যে লিপ্ত হয় তার বাড়ির মধ্যে আসতে পাঁচটা কুকুর পড়ে, সে বাড়িতে আসতে আসতে পাঁচটা কুকুরের মধ্যে গোসল করে বাড়ির মধ্যে আসবে, তার শরীরের মধ্যে কোনো ময়লাই থাকবে না। ঠিক তেমনিভাবে কোনো মুমিন মুসলমান বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তার শরীরের মধ্যে সামান্যতম গুনার কোনো আসর থাকবে না। ফজরের নামাজ আদায় করার কারণে সারা রাত্র যে যদি টুকটাকি গুনাহ হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোহর আদায় করার কারণে আল্লাহ তাআলা সারা দিন প্রত্যেক দিন যেই গুনাহ হয়েছে জোহর নামাজের বরকতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আসর নামাজ যদি আদায় করে থাকে আসর পর্যন্ত যেই গুনাহগুলো হয়েছে মহান আল্লাহ তাআলা নিজ গুনাহ থেকে সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। মহান আল্লাহ তাআলা মাগরিব নামাজ আদায় করার কারণে মাগরিব পর্যন্ত আসর থেকে নিয়ে যে গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এশার নামাজ পড়লো বান্দা, এশার নামাজ পড়লে আল্লাহ তাআলা মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত যদি টুকটাকি গুনাহ হয়ে থাকে এই গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের বরকতে আল্লাহ মাফ করে দিবেন। তো ভাই, নামাজের খুবই গুরুত্বপূর্ণ, নামাজ আদায় করতেই হবে বান্দাকে। তো মুসা আলাইহিস সালাম চারটা পেরেশানির মধ্যে যখন পড়লো, কি পেরেশানিগুলো? মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন এক কাফের ছিল যে নিজেকে খোদাই দাবি করত। ফেরাউনের সাথে যখন মুসা আলাইহিস সালাম যুদ্ধের মধ্যে লিপ্ত হইল, ফেরাউনের দাওয়াকে যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নীল নদীয়ার সামনে মহাসমুদ্রের সামনে যখন উপস্থিত হইল তখন ওনার ভিতরে চারটে পেরেশানি এরকমভাবে লিপিবদ্ধ হয়ে গেল। উনি চিন্তায় পড়ে গেলেন, নীল দরিয়া কীভাবে নিজে পার হবেন এবং সাথীদেরকে কীভাবে পার করবেন। আর চিন্তা হলো, ফেরাউনের কাছ থেকে নিজে কীভাবে বাঁচবেন এবং সাথীদেরকে কীভাবে বাঁচাইবেন এবং ফেরাউনকে কীভাবে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি মুসা আলাইহিস সালামকে নীল দরিয়া পার করার মতো সুযোগ দিয়েছি, বড় রাস্তা তৈরি করে দিয়েছি, যেই রাস্তা দিয়ে মহাসমুদ্র দিয়ে তারা হাইটা হাইটা এরকম ওপারে চলে গেল এবং নীল দরিয়ার মধ্যখানে যখন ফেরাউন আসলো তাকে এরকমভাবে নীল দরিয়ার মধ্যে তাকে এবং তার সাথীদেরকে চুবায় চুবায় মারা মেরেছেন আল্লাহ তাআলা। তো মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ ওনার পেরেশানিগুলো মুসিবত থেকে মুক্তি পেয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চার রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজটা হলো এশারের নামাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে এই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে এরকম ভাবে মূল্যায়ন করে আদায় করার তৌফিক দান করেন। নামাজ ছাড়া একটা মানুষের কোনো মূল্যই নাই। হাদিসের মধ্যে আছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার, নবী বলেন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে সে যেন কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফেরদের দলের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেল। কত বড় কঠিন কথা, কত বড় সত্য কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ঘোষণা করে দিয়েছেন নামাজের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে এই পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি সময় মতো আদায় করার তৌফিক দান করেন। আমিন।